হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয় তোমরা খুব ভালো আছো, আর কেনই বা থাকবে না। কিন্তু তোমরা হয়তো ভাবছো, হঠাৎ করে আমি কোথায় চলে গেলাম, ব্লগ কেন দিচ্ছি না? আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো ওই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, তার জন্য সরি আর খুব দুঃখিত। আমি তোমাদের কাছে আবার আমি চলে এসেছি কিছু জিনিস নিয়ে, যেগুলো তোমাদেরকে শেয়ার করব, এবং তোমরা জানিও কেমন লাগলো তোমাদের, আর কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে, নয়তো আমার ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে যাবে কী করে? ওকে, বেশি বকবক না করে এবার আমরা কাজের দিকে যাই। ওকে, লেটস গো। কিছুদিন আগে আমি ফ্লিপকার্টে আইশ্যাডো প্যালেট অর্ডার দিয়েছিলাম। কি হয়েছে জানো তো, একটা মজার গল্প শোনো। নেটওয়ার্ক ইস্যুর জন্য আমার আইশ্যাডো প্যালেট দুবার অর্ডার হয়ে গেছে। কিচ্ছু করার নেই, আমার কাছে দুটো আইশ্যাডো প্যালেট চলে এসছে, তো আমার ভাগ্য খারাপ। চলো দেখিয়ে দিই, এটা প্যালেটটা খুব সুন্দর, দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখতে পাচ্ছ আয়না, এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখো 63 কালার্স এখানে অ্যাভেলেবেল আছে। 63 কালার দেখতে পাচ্ছ, 63 কালার্স, আর খুবই অল্প দাম, খুব আমি খুব স্যাটিসফাই, সত্যি বলছি। এত এত সুন্দর কোয়ালিটি না, খুব সুন্দর। এই দেখো, প্রথমে ভাবছিলাম কেমন হবে, কীরকম কালার রিলেজ করবে, কি গ্লসি হবে কি না, বাট খুব সুন্দর। এই দেখো, আমি এটা সরিয়ে দেখে কালারগুলো দেখতে পাচ্ছ, গ্লসি কালারটাও আছে। 63 কালার, 63 কালার এখানে অ্যাভেলেবেল। ওকে, একটা চলে গেল, আর একটা সেম প্যালেট আমার কাছে এসছে, সেম প্যালেট। দুটো প্যালেট কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানিও। চলো শাড়ি দেখেন, দেখতেই পাচ্ছ চলে এসছে ফ্লিপকার্ট শাড়ি। এটা অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার, এখনো একটা কালার আছে, তো শাড়িটা খুবই সুন্দর, ভাবতে পারিনি এত সুন্দর হবে, খুব সফট। আমি হাতে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো কাপড়টা কতটা সফট, দেখতে পাচ্ছ। এই ব্লাউজ পিসটা আমি সরিয়ে রেখেছি, তোমাদেরকে পরে সেটা পিক দিয়ে দেবো। এই একটা কালার, পিঙ্ক কালার, মাই ফেভারিট। এই দেখ কতটা সফট, খুব সুন্দর, আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে।
आज एखाने शेष करते हबे आमाके भिडियो कारण आर किछु शेयर करार मतो आमार काछे किछुई नेई। तो भालो लागले कमेंट शेयर एंड सबस्क्राइब अवश्यई करते भूलो ना आर नोटिफिकेशन पाओयार जोन्नो सबस्क्राइब तो करतेई हबे। चलो गुड नाइट टाटा बाय बाय ओके।